শ্রী রামচন্দ্রকৃত দুর্গাপূজাই বাঙালি শারদোৎসব, প্রয়োজনে সকল কালই মায়ের পূজার পক্ষে প্রশস্ত। শ্রীরামচন্দ্র স্বয়ং অকালে দেবীকে উদ্বোধিতা করেছিলেন। বাল্মীকি প্রণীত রামায়ণ বিভিন্ন আঙ্গিকে প্রকাশিত হয়েছে। সম্ভবত কীর্তিবাসী রামায়ণে শ্রীরামচন্দ্রের আহ্বানে রাবণ দুর্গাপূজায় ব্রতী হয়েছে। কনক লঙ্কাপুরীর দেবীর মন্দিরে পূজাসনে সমাসীন দশানন বলি, পরিধানে পট্টবস্ত্র ফুলমালা গলে, ললাটে চন্দন বিন্দু তায় রাজটিকা, শোভিতেছে মুখাম্বরে নব উষা দূতি, নির্লেমে তো আখে যোগ যুক্ত করে বসি, ধ্যানমগ্ন মহাযোগী চন্দ্রচূড় যেন নেভিতে নয়ন নীরে স্বরে ইষ্ট দেবী, তোমার কৃপায় দেবী অজেয় জগতে বঞ্চিত রহিনু তবু পূজিতে তাহারে, ওরি রূপে নারায়ণ প্রকটি ধরায় সুযোগ না দিলা বিধি পূজিতে ওপদে, জনম রাক্ষস কুলে জাতিতে অনার্য শুধু এই অপরাধে বঞ্চিত রহিনু আমি পূজিতে বিষ্ণুরে এ জনম ভরে। সহসা পশিল কর্ণে কার পদধ্বনি, বিস্ময়ে মেলিলা আঁকি একই রঘুমণি, এত কৃপা দেবী অম্বে করুণা পাথার, দেখা দিলে অকিঞ্চনে দাসরথ রূপে, দশাননে গাহি গীত শোনো বিশ্ববাসী, দিয়েছে স্বীকৃতি মোরে পূর্ণ অভিলাষে, দিয়েছে স্বীকৃতি মোরে পূর্ণ অভিলাষে, দিয়েছে স্বীকৃতি মোরে পূর্ণ অভিলাষে। ছদ্মবেশে আক্রমণ তো বীরের ধর্ম নয়। ও বুঝেছি, তুমি দুর্গা পূজা করবে, আমাকে বধ করবে, অথচ আমাকেই পুরোহিত নির্বাচন করতে চাও। দেখে যাও বিশ্ববাসী শ্রী রামচন্দ্রের করুণা, অনার যোগে দিয়েছে আর্যের সম্মান, আমি রাজি, ঠিক সময়ে পূজা প্রাঙ্গণে উপস্থিত থাকব, তবে একটা শর্তে, আমি দেবীর বোধন করব, সপ্তমী অষ্টমী পূজা করব, কিন্তু নবমীর পূজা তোমাকেই করতে হবে নবদুর্বাদল রামচন্দ্র। জনে কেন করো মিছে প্রবঞ্চনা, তুমি
মারিলে মারিতে পারো মারিলে মারিতে তবে রাখিতে কে করে মানা অনুগত জনে শুনেছি পুরাণে বেদাগম তন্ত্রে চিত শক্তি তুমি মা জীব দেহ যন্ত্রে শুনেছি পুরাণে বেদাগম তন্ত্রে চিত শক্তি তুমি মা জীব দেহ যন্ত্রে মা তুমি জাগিবে কোন উদ্বোধন মন্ত্রে কে দেবে সে মন্ত্র বলো মা মা We'll be right back.